নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকেও আমি রোপ রিংয়েরই একটা ম্যাজিক দেখাবো। এই রোপ রিংয়ের ম্যাজিকটা দেখাতে গেলে দুজন অডিয়েন্স হলে খুব ভালো হয়। তা আমার কাছে অডিয়েন্স নেই, আমি আমার মতো করেই দেখাবো। প্রথমে দেখুন ম্যাজিকটা আমি কী দেখাচ্ছি, তারপরে ম্যাজিকটা কী করে হয় তা রিভিল করে দেবো। দেখুন প্রথমে, এই হচ্ছে দড়ি আর এই হচ্ছে রিং, এটা দিয়ে আজকের ম্যাজিক। এখন ঘটনা হচ্ছে, এই দড়িটার মধ্যে রিংটা পরানো আছে, এখান থেকে এই রিংটা বাইরে বার করতে হবে, রিলিজ করতে হবে। কী করে? এটা যদি দুজন দুপাশে এরকমভাবে ধরে আর তারপরে যদি এটা রিলিজ করা হয় তাহলে খুব ভালো লাগে দেখতে, কিন্তু যেহেতু আমার কাছে কোনো অডিয়েন্স নেই সেই জন্য আমি কী করে করছি একটু দেখুন। ধরা যাক আমি এটা যদি তলার দিকে ধরে পা দিয়ে চেপে রাখি তাহলে রিংটা এখানে আছে। এই অবস্থায় রিংটাকে বার করা খারাপ হবে না ব্যাপারটা, তো এটা একটু মজা করছি। এটাকে আরেকটুখানি জটিল করার জন্য এটাকে কী করছি, এইখান থেকে ঠিক এইরকমভাবে এটাকে আটকে দিই। দেখেছেন এটা আটকে গেল, এটা এখান থেকে আটকে দেওয়া হলো। এখন দেখুন দড়ির মধ্যে কিন্তু রিংটা একদম আটকে আছে, তলায়ও নামাতে পারেন ওপরেও নিয়ে যেতে পারেন, কিন্তু দড়ির মধ্যে কিন্তু রিংটা একদম ভালোভাবে আটকে গেছে। এই দেখুন এই অবস্থায় আছে। এই অবস্থায় রিংটাকে যদি বার করা যায় আর দুজন দুপাশে ধরে আছে, এই অবস্থায় যদি বার করা যায় তাহলে দর্শক ভীষণ খুশি হবে। 1, 2, and 3 এই দেখুন রিলিজ। কি ভালো লাগলো না? যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য নিশ্চয়ই নিশ্চয়ই এটা রিভিল আমি নিশ্চয়ই করে দেবো। এটা কি হচ্ছে দেখুন, দুজন দুপ্রান্তে ধরে আছে, আমি তো আমার কাছে অডিয়েন্স নেই, আমি তো এটা পা দিয়ে চেপে রেখেছি। এই দেখুন এই তো আছে রিংটা, এটার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে কি দেখুন, এই দড়িটাকে একবার এরকম পাক খাইয়ে দিই, পাক খাইয়ে দিই এই দড়ির মধ্যে রিংটাকে দিয়ে। দেখুন দর্শক তো দুই দিকে ধরে আছে, আপনি কি করবেন দড়িটাকে এখানে একটু টুইস্ট করে দিন, বলে এবার খোলা যাবে, অডিয়েন্স বলবে না খোলা যাবে না, কিন্তু এখানটা আপনাকে খেয়াল রাখতে হবে এই যে দড়ির যে এন্ড যেটা আছে সেটা যেন বাইরের দিকে থাকে। দেখুন এই বাইরের দিকে আছে, এই অবস্থায় থাকলে পরে কি হবে, এটা যেমনভাবে নটটা হয়েছে সেম এইভাবে দড়িটা এই পাশে এনে এই পাশ থেকে আরেকবার ঘুরিয়ে এখান থেকে বার করে নিই। এই দেখুন এবারে দেখুন একটা বিষয় একটু ভালো করে দেখুন, এই জায়গাটা দেখতে হবে একটুখানি, এই যে এই জায়গাটা আছে না দেখুন, দড়িটা এখান দিয়ে গিয়ে ঘুরে এরকমভাবে এসছে, এখান দিয়ে ঘুরে এইরকমভাবে এসছে, এটা ঠিক আছে? এটা দেখুন ভালো করে, এটা যদি কোনো কারণে ধরুন আপনি এই দড়িটা এই পাশ দিয়ে না বার করে, দেখুন এই পাশ দিয়ে বার না করে যদি এই পাশ দিয়ে বার করেন তাহলে কিন্তু আর হবে না। ধরুন এই পাশ দিয়ে বার করলেন, ধরুন দেখতে কিন্তু একই লাগছে, দেখুন বিষয়টা দেখে মনে হচ্ছে না একই, কিন্তু এখন কিন্তু রিংটা বেরোবে না, রিংটা লক হয়ে যাবে। লকটা করে দেখাই, এ দেখুন এটা যদি টানা হয় এ দেখুন লক হয়ে আটকে গেল, এ হাজার চেষ্টা করলেও আর বেরোবে না, তাহলে এটা করলে কিন্তু চলবে না। কি করতে হবে আরেকবার দেখুন, এই আছে, এটাকে আপনি জাস্ট টুইস্ট করলেন, এই দড়িটাকে এপাশে নিয়ে এপাশ দিয়ে এই পাশে করে দিলেন, দেখুন বিষয়টা এই রকম হলো। তার মানে এখানে এমনভাবে একটা লুপ হয়েছে, এই লুপটা দেখুন কিভাবে খুলে যায়, এই দেখুন একটু ভালো করে দেখুন, এইটা যদি একটুখানি আমি এইদিকে চাপ দিই দেখুন খুলে গেল। বুঝতে পারছেন
এটা বাড়িতে আপনারা করবেন একবার দুবার তিনবার, আমি তো দেখিয়ে দিলাম একবার দুবার তিনবার করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে আপনারা জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখেই আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।